শিক্ষক বদলি মামলা এবার করা অবস্থান হাইকোর্টের বদলি করার পরেও স্কুলে না গেলে সেই শিক্ষকের বেতন বন্ধ করুন মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর রাজ্যে কোন স্কুলে পড়ুয়ার তুলনায় শিক্ষকের অভাব আবার কোথাও বা অতিরিক্ত শিক্ষক রয়েছে এই সংক্রান্ত মামলা করা অবস্থান হাইকোর্টের যে স্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্তই কম সেই স্কুলের অনুমোদন প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আরো বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে প্রিয়াঙ্কা ঠিক কি কি অবস্থানের কথা জানিয়েছে হাইকোর্ট এই বিষয়ে শিক্ষক বদলি মামলায় করা অবস্থান হাইকোর্টের বদলি করার পরেও স্কুলে না গেলে শিক্ষকদের বেতন বন্ধ করুন এমনই মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু আরো বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে প্রিয়াঙ্কা আজ ঠিক কি কি পর্যবেক্ষণ আদালতের আর বলুন ইতিমধ্যে যা উঠে আসছে তা হলো বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে আজ শিক্ষক বদলির মামলা চলাকালীন কথা ভুলে যান রাজ্যের যে স্কুলের পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম তার অনুমোদন প্রত্যাহার করুন মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলায় মন্তব্য করেছেন বিশ্বজিৎ বসু হাওড়ার একটি মামলার প্রেক্ষিতে দেখা যায় যে একটি বিদ্যালয়ে 13 জন পড়ুয়ার জন্য 5 জন শিক্ষক রয়েছে অন্যদিকে অপর একটি স্কুলে প্রায় 550 পড়ুয়াতে কিন্তু বাংলা শিক্ষক নেই 2016 সাল থেকে গণিতের শিক্ষক নেই তারপরেই বিদ্যালয়ের অনুমোদন প্রত্যাহারের জন্য শিক্ষা দপ্তরকে পরামর্শ দেয় বিচারপতি বিশ্বজিৎ বসু এবার বদলি করা হলে না গেলে পরের মাস থেকে বেতন বন্ধ করে দেব মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু পলমি ধন্যবাদ প্রিয়াঙ্কা